গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করবো সবাই খুবই ভালো আছো। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো পুজোর আপডেট নিয়ে না, তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমই হতে চলেছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি তোমরা বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। আজকে কিন্তু আমাদের এই কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে কলকাতা ভার্সেস কম্বোডিয়ার এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ কিন্তু হতে চলেছে। বলাই যায় ফুটবল কিন্তু বাঙালির রক্তে, আর এই ফুটবলের আবেগ কিন্তু প্রত্যেক বছরই আমাদের এই কলকাতাতে দেখা যায়। যেহেতু কলকাতায় খেলা, সেটা নিয়ে কিন্তু একটা আলাদাই উন্মাদনা আমাদের মধ্যে থাকে। তো সেটাই কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যেহেতু সকালবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করছি, তো সকালবেলায় তো খেলাটা না, খেলাটা হবে সন্ধ্যে 8:30। তো আমরা কিন্তু বিকালবেলা বাড়ি থেকে বেরোবো, তো যখন রেডি হয়ে বেরোবো তখনই আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে কিন্তু গন্তব্য আমাদের সল্টলেক স্টেডিয়াম। তো সবাই কিন্তু একদম পারফেক্ট রেডি, টাইম টু টাইম সবাই, এই যে আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। তো আজকের ম্যাচটা কিন্তু ফুল এনজয় হবে আমাদের, ফুল এনজয়, তাই তো? এদিকে আমাদের নেতা মানুষ চলে এসছে। এ তুমি হাফ প্যান্ট পরে যাওয়ার কারণটা কি? আজকে গরম। প্রত্যেক বাঙালি প্রায় ফুটবল খেলা দেখতে খুবই ভালোবাসে, আর যখন এই বাংলার মাটিতেই আমার দেশ ইন্ডিয়ার খেলা হয় সেটার অনুভূতিটাই হয় আলাদা। আজ আমার শহর কলকাতাতেই সেই খেলা হতে চলেছে, তাই সন্ধে 6টা নাগাদ সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম সল্টলেক যুবভারতী স্টেডিয়ামের দিকে। স্টেডিয়ামের সামনে আসতেই চোখে পড়ে গেল আমার মতো অনেক ফুটবল প্রেমীরা আজকে এখানে এসেছেন শুধুমাত্র আমাদের এই দেশের খেলা উপভোগ করবেন বলে। ফাইনালি যুবভারতীতে চলে এসেছি সামনে স্টেডিয়াম, আর সবাই কিন্তু এখানে প্রচুর ক্রাউড আজকে দেখতে পাচ্ছ। আমাদের 3 নম্বর গেটে পড়েছে, তো স্টেডিয়ামের ভেতরে যাই, তারপরে কিন্তু ব্লগটা ভালোভাবে করব। তো আমরা এখন কাউকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল, সবাই হারিয়ে গেছে মনে হচ্ছে এই ভিড়ের মধ্যে। আজকে কিন্তু প্রচুর ক্রাউড হয়েছে। প্রচুর ক্রাউড রয়েছে কিন্তু গ্যালারিতে।
ভালো খেলা শুরু হয়েছে। এবার খেলা শুরু হওয়া মাত্রই প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা টানটান উত্তেজনার সৃষ্টি হয়ে গেল। নিজেদের দলকে সাপোর্ট করার জন্য আমরা গলা ফাটিয়ে ইন্ডিয়া ইন্ডাপ বলে চিৎকার আর হাততালি দিয়ে নিজেদের দলকে উৎসাহিত করার চেষ্টা করলাম। আর তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার ফলও মিলল। সুনীল ছেত্রীর পেনাল্টিতেই প্রথম গোল পেলাম আমরা। আনন্দে মেতে উঠল গোটা গ্যালারিটা। বাড়ি চলে এসেছি, প্রায় রাত 1টা বাজে। তো ভেবেছিলাম ভিডিওটা মানে খেলা দেখে বেরিয়েই শেষ করবো, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছিলো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে গাড়িতে উঠে সবাই মিলে বাড়ি চলে এসেছি। তো আজকে কিন্তু ফুল এনজয় হয়েছে, খুব সুন্দর ভালো লেগেছে। মানে অনেকদিন পরে মাঠে গেলাম, তো 2-0 গোলে জিতলাম, তো এটা কিন্তু খুবই মজার। তো যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে কিন্তু পুজোর ভিডিও কন্টিনিউ আসতেই থাকবে, কিন্তু মাঝে মাঝেও তো এরকম ভিডিও তোমাদের দিতে হবে। তো তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে আর টাটা।